কচুদরম থানার অন্তর্গত ভাউরুকান্দি প্রথম খণ্ডে ঘটল ভয়ঙ্কর কাণ্ড। বৃহস্পতিবার রাত আনুমানিক 9:30 নাগাদ জিয়াউদ্দিন লস্করের পরিবারের উপর আক্রমণ করেন প্রতিবেশী এক পরিবার। জিয়াউদ্দিনের পুত্র আব্দুল আহাদ লস্কর ও তার স্ত্রী শাহনাজ আক্তার লস্করকে আগুনে পুড়িয়ে মারার উদ্দেশ্যে রাতে তাদের ঘরে পেট্রোল ভর্তি বোতল ঢিল মেরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর দেশলাই কাঠি দিয়ে বোতলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বিছানায় থাকা শাহনাজ আক্তারের শরীরে আগুন লাগে। বিছানার কাপড় ও শাহনাজ আক্তারের শরীরে কাপড়ে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তা দেখে নেভাতে এসে আগুনে গুরুতর আহত হন স্বামী আব্দুল আহাদ। ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে অবস্থা শোচনীয় হয়ে পড়ে স্ত্রীর। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দুজনকে উদ্ধার করে। খবর পেয়ে ছুটে আসে কচুদরম পুলিশ। শাহনাজ আক্তারের অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর থাকায় স্বামীকেও SMCHে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলের ICUতে ভর্তি রয়েছেন শাহনাজ আক্তার। শুক্রবার ঘটনার মূল দোষী প্রতিবেশী মতিবুর রহমান লস্কর, আনোয়ার হোসেন লস্কর, আবুল হোসেন লস্কর, অনাসরুল লস্করকে গ্রেপ্তারের দাবিতে সরব হন গ্রামবাসী। অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।